বান্দা জেনে পড়ুক আর না জেনে পড়ুক, আমার আল্লাহকে যদি বিশ্বাস করে আমার আল্লাহর প্রতি ঈমান আনার লগে 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 ওই বান্দা নামাজ পড়ার লগে লগে, জানুক আর না জানুক, মোরক আর শিক্ষিত যে কিছু জানুক আর না জানুক, পড়ার লগে লগে আমার আল্লাহকে ডাক দেওয়ার লগে লগে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজে মিফতাহুল জান্নাতের চাবি দিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। বলতেছিলাম শেখ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আইন চালু করছে, হে ফকিরগঞ্জ, নাম কি গো ফকিরগঞ্জ, হে ফকিরগঞ্জ মিলনপুর ফকিরগঞ্জ যুবক বন্ধুরা একটু ভালো করে বুঝবেন যে হযরত ওমর কেমন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 36 বছরে ইসলাম গ্রহণ করছে, যেরকম কয় বছরে 26 বছরে ইসলাম গ্রহণ যে করছে, এমনিতেই করে নাই, তরবারি লম্বা হাতে নিয়ে দাঁড়িয়ে কয় মক্কার লোকেরা কাফেররা দেখ আমি ওমর আজকেই কাল্লা নিয়ে আসবো মহব্বত। সেই ওমর মোহাম্মদ আমার আপনার মায়ের নবীর কাল্লা আনতে গিয়ে উনি নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন হযরতের বয়স, হযরত ওমরের বয়স ছিলেন 26 বছর, সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন যে হযরত ওমর মাদ্রাসায় পড়া নাই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান একটু কথাটা দিলে প্রাণে মন লাগায়া বোঝার চেষ্টা করবেন না। মদিনার জমিনের মধ্যে ভাইজান পবিত্র কালামুল্লাহ শরীফ যখন চালু করে দিলেন, চালু করে তোমার লাগে 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 নম্বরে পর্দার আওয়াজটা চালু করে দিলেন। ওয়াকারণ আছে বয়তু কুন্না তাবারাজ না ভাই জান দাদা জানে আয়াতটা যখন হযরত ওমর চালু করে দিলেন মদিনার জমিনের মধ্যে, ওই মদিনার সমস্ত নারী লোক সবাই পর্দা নিশি হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। হে মিলনপুরের যুবক বন্ধু, ফকিরগঞ্জ মিলনপুরের যুবক বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি কালকের থেকে যদি আয়াতটা আপনার চালু করে দিতে পারেন, প্রত্যেকটা মসজিদের মধ্যে এলান করে দিতে পারেন, প্রত্যেকটা মসজিদের মধ্যে শুক্রবারে যদি আপনি বয়ান করে যদি এলান করে দিতে পারেন, ফজরের নামাজে এলান করে দেবেন, মাগরিবের নামাজে এলান করে দেবেন, এশা নামাজের মধ্যে এলান করে দেবেন, তার কারণ জুমার দিন বেশি বেশি করে এলান করে দেবেন যে আল্লাহর নাজি বুয়তু কুন্না ওয়া তাবাররুজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সর্বপ্রথম যখন এই মদিনার জমিনে আয়াতটা চালু করে দিলেন, একটা মহিলাও বেপর্দা নারী না, একটা মেয়েও বেপর্দা নয়, এই খবরটা গেছে ইয়েমেন শহরে, ইয়েমেন শহর থেকে একজন মেয়ে মানুষ অপর্দায় থাকা মাজান খালাদান কবুলার আপনাদের মতো মেয়ে মানুষ দশজন মহিলা জান্নাতের টিকিট পাইয়া জান্নাতের সার্টিফিকেট লইয়া চলে গেছেন। সুবহানাল্লাহ। এ যুবক বন্ধু আমার মতো যুবক বন্ধু বের আমার এই যুবক এগারো জন স্ত্রী ছিলেন ভাই জান দাদা জান, মেয়ে ছিলেন 4 জন, ছেলে ছিলেন 3 জন। তোমরাও তো সেই মেয়ে মানুষ, তাও তো ছিল মেয়ে মানুষ, তোমরাও কেন পারবা না মা, তোমরাও সেই মেয়ে বলার জন্য তোমরা সেই মেয়েদের মতো জান্নাতি মহিলাদের মতো কেন পর্দা রয়েলের মা তোমরাও পারবে না, তোমরাও ইচ্ছা করলে পারবে, তোমরাও মনে করলে পারবে, জান্নাতে টিকিট পাওয়ার জন্য ঠিক না ঠিক। হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সালু করে দিয়েছেন ওয়া কারনা শি বুয়ুতকুন্না এই আয়াত সালু করে দিয়েছেন মদিনার জমিনে যাতে করে একটা মেয়ে মানুষ একটা মহিলা মানুষ বিয়ে পর্দায় ঘুরতে পারে না পর্দা সালু করে দিয়েছে এই যুবক বলেন ভাই মদিনার উপরের যুবক ভাই রাবা সকালে মসজিদে আলাদা করে দাও আজকে থেকে নিয়ে যুবক তুমি এবং একটা মেয়ে মানুষ বিয়ে পর্দায় ঘুরতে পারবে না এই যে আল্লাহর কোরআন দলিল সালু করে দিলাম পারবেন তো ইনশাআল্লাহ দেখুন নাকি একজন মেয়ে মানুষ ইয়ামেন শহর থেকে আইডা আইডাইতেছে তখন কি গাড়ি ঘোড়া আসিল তো ট্রেন আসিল কি ট্রেনও আসিল না গাড়িও আসিল না কিছু আসিল না শুধু আসিল ঘোড়া আর গাধা ঘোড়াও তো নাই মেয়ে মানুষ কেমনে ঘোড়ার উপরে দেবে মেয়ে লোকটা হাইটা 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 এই মদিনার দিকে রাস্তা করল মদিনার দিকে আসতেছে দেখবে কারে আমিরুল মুমিনিন হযরত ওমর কে ওই মেয়েটি হাঁটতে 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 যখন মদিনার সীমানা পাইল মদিনার সীমানা পাওয়ার লগে 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 সূর্যটা ডুবে গেল সূর্য ডুবে গেল আগার চন্দ্রমা ওই রাস্তা দিয়ে একজন যুবক তরুণী যুবক ঘোড়ার পৃষ্ঠে উঠে ওই রাস্তা দিয়ে যায় জোরে জোরে চাপে মারে মারে যায় এমন সময় লক্ষ্য করে দেখে ওই গাছের তলা একজন মেয়ে মানুষ দাঁড়ায় আছে ওই ঘোড়ার পৃষ্ঠে যিনি ছিলেন উনি আর কেউ না উনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যিনি সুবহানাল্লাহ হযরত ওমর ঘোড়ার পৃষ্ঠে থেকে নামলেন নামার লাগে 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 ওই মহিলাকে জিজ্ঞেস করলেন মা আপনার বাড়ি কোথায় বলে আমার